রাত্রে যখন আব্দুল উজ্জা ঘুমাইতে যায় আমার কামলে ওয়ালা নবী নূরের নবী মায়ার নবী আমার দয়াল নবী যেন আসে আয়েশা আব্দুল উজ্জাকে ডাক দেয় ও আব্দুল উজ্জা আয় আমার কাছে আসো আমি তোমার জন্য অপেক্ষমান জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ঘুমাইতে গেলে দেখেন নবীকে ভাত খাইতে গেলে দেখেন নবীকে গোসল করতে গেলে দেখেন নবীকে নবীকে দেখে আব্দুল উজ্জা পাগল পারা হয়ে গেলেন নবীর ভালোবাসা কারে কয়েকটু শুনে নেন বাবার আমার আব্দুল উজ্জা বললেন বাবা গো ও বাবা এই নবী এই মোহাম্মদকে দেখে আমি পাগল পারা হয়ে গেলাম এই নবীর চেহারা এত সুন্দর এই নবীর চেহারা এত সুন্দর তাকে দেখে আমি আমার মনটা রাখতে পারি না আমাকে বিদায় দাও আমি চললাম মদিনার নবীর কাছে জোরে করো সুবহানাল্লাহ আমার দয়াল নবী কামলি ওয়ালা নবীর কাছে যাবেন আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জার বাবার কাছে গেলেন প্রথমে বাবার কাছে যায় বলতেছেন বাবা গো এ বাবা আমাকে বিদায় দাও আমি চললাম কামলি ওয়ালা নবীর কাছে আমি চললাম মুহাম্মাদের কাছে বাবা ডাক দিয়ে বললেন যদি মদিনার নবীর কাছে যাও যদি মদিনার নবীর কাছে যাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যাও তাহলে আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি তোমাকে বাদ দিতে হবে আমি তোমাকে ত্যাজ্য করে দিব আমার নবীর সাহাবী আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন আমি আমার সম্পত্তি চাই না আমি কিছুই চাই না আমি চাই কামলেওয়ালা নবীকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আই শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ রখাছে নূরের তৈয়ার জিনিস গায়েবের খবর যার মুখে শুনিস আল্লাহ রখাছে নূরের তৈয়ার জিনিস গায়েবের খবর যার মুখে শুনিস দোসরা কারা মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এ আমরা নবী চাই কি চাই না আরো জোরে বলে নবী চাই কি চাই না নবীকে ভালোবাসা দরকার আছে না নাই বাবা জিরা আমার এখন আব্দুল উজ্জার বাবা কি বললেন যদি তুমি মুহাম্মদের কাছে যাও তোমার আমার যত সম্পত্তি আছে তুমি সম্পত্তি থেকে বাদ তুমি সম্পত্তির আশা করতে পারবে না আমি তোমাকে ত্যাজ্য করে দিব এখন আব্দুল উজ্জা কি বললেন যে আমি সম্পত্তি চাই না আমি তোমার পুত্র দরকার নাই আমি পাগল হয়ে গেছি মুহাম্মদের জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাবা জিরা আমার আব্দুল উজ্জাম আপনাদেরকে আমরা কথা বুঝতে অসুবিধা হয় আব্বা আমি তো আসলে এখনো ওয়া শুরু তো করি আপনারা যদি উঠা বসা করবেন না প্লিজ যারা আছেন তারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা গাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন জোরে কইবেন না আল্লাহু আকবার লা ইউমিনু আহাদুকুম তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না হাত্তা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা গাব্বা ইলাইহি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার কামলিওয়ালা নবী নূরের নবীকে ভালো না বাজবা ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না সুবহানাল্লাহ বন্ধু এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে দেন আমার নবীর সাহাবি ইসলাম ধর্মের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক আমার নবীকে এমন ভালোবাসতেন
নিজের জানের চাইতেও নিজের প্রাণের চাইতেও আমার নবীকে আমার আল্লাহর হাবিবের সাহাবারা ভালোবাসতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা আমার বাবারা আমার হযরত ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা দা সেকেন্ড খলিফা অফ ইসলাম ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো নবী গো আমি আমার ছেলে চাইতে আমার মেয়ের চাইতে আমার বিবির চাইতে আমি আমার সন্তান সন্ততির চাইতে ও হাবিব কামলেওয়ালা নবী নূরের নবী আমি আপনাকে ভালোবাসি আমার নবী ডাক দিয়ে বললেন হে ওমর ওমর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই আমার নবীর সাহাবী কান্দে আমার নবীর সাহাবী কান্দে কেন গো আমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই আমার বন্ধুরা আমার বাবারা পরিপূর্ণ ইমানদার হতে হলে পরিপূর্ণ ইমানদার হতে হলে আমার নবী বললেন তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই নবীর সাহাবী হযরত ওমর বলেন আমি আমার জীবনের চাইতে আমি আমার জানের চাইতে আমি আপনাকে ভালোবাসি জোরে কন সুবহানাল্লাহ পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী আরো মহব্বতে বলতে হবে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় ওরে দুই কদমে চুমু খাবো জোর কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী আয় বলেন পাইলে নিরালায় গো নবী বাবাজিরা আমার নবীর ভালোবাসা নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই একটু শুনেন গো সাহাবায়ে কেরামরা আমার নবীকে কেমন ভালোবেসেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম ছিলেন কয় বছরের কথা বলেন না কয় বছর 10 বছরের খাদেম ছিলেন নবীজি আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন সাহাবীর বাড়িতে ঘুমাইতে গেলেন সাহাবীর বাড়িতে ঘুমাইলেন আর রাসূলে পাক সাল্লাল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটতেন রাস্তা দিয়ে যখন হাঁটতেন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তার মধ্যে আমার হুজুর চলে যাওয়ার কয়েকদিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে মেশক আম্বরের গান মোবারক বাইর হয় সুবহানাল্লাহ আনাস ইবনে মালিক একদিন এক সাহাবীর বাড়িতে যায় ঘুমাইলেন ঘুমানোর পরে আনাস ইবনে মালিক ঘুমাইলেন আনাস ইবনে মালিক আমার রাসূলের সাথে থাকার কারণে একদিন তার গায়ে থেকে ঘাম বাইর হইতেছে ঘামের সাথে সাথে ওই সাহাবীর বাড়িতে গেলেন সাহাবি ডাক দিয়ে কয় আনাস ও আনাস তোমার গায়ের মধ্যে এত সুন্দর গ্রাল যেই গানটা নূরের নবীর গান নূরের নবীর গান নূরের নবীর গাম মোবারক থেকে বাইর হইতো আজকে তোমার গান তোমার ওই গাম থেকে ওই গানটা বাইর হচ্ছে একটা মহিলা একটা বোতল হাতে নিলেন বোতল লইয়া আমার দয়াল নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিকের কাছ থেকে বোতলের মধ্যে ওই আনাসের গামগুলো বোতলের মধ্যে ঢুকাইতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আনাস ইবনে মালিক আশ্চর্য হয়ে গেলেন আনাস ডাক দিয়ে কয় এ মহিলা মহিলা গো আপনি কেন গো আমার গা থেকে আপনি কেন আমার গা থেকে এই কিতাবের মধ্যে হাদিসটা এখানে আছে আব্বাজিরা আমার কয়েক বলতেছেন যে আমার গামগুলো কেন বোতলের মধ্যে আপনি ঢুকাইলেন কারণটা কি কারণটা হইল এ কথা যখন বললেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দিয়ে বললেন এটা দোকানের কারণটা কি গো কারণটা হলো একটাই কারণ কারণ হচ্ছে এই গ্রামের মধ্যে আমার কামলিওয়ালা নবীর গান মস্কো আম্বরের গান পাওয়া যায় সুবহানাল্লাহ নবীর সাহেব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নুগু বললেন এটা কোনো সাধারণ কথা নয় কারণটা হচ্ছে একটাই মাত্র কারণ আমি আমার কামলিওয়ালা নবীর সাহাবতে ছিলাম খাদেম ছিলাম ওই খাদেম থাকার কারণে আমার নবীর সংস্পর্শে থাকার কারণে ওই গামটা ওই নবীর গানটা নবীর মেশকো আম্বরের গানটা আমার গায়ের মধ্যে প্রভাব পেলেছে এজন্য আমার গা থেকে গামের গানটা মেশকো আম্বরের গান শোনা যায় সুবহানাল্লাহ বাবা জিরারে আমার এজন্য আমি আপনাদেরকে বলতেছি মেশকো আম্বরের চাইতেও আমার নবীর গাম মোবারকটা এত সুন্দর কারণটা হলো নবীর সংস্পর্শে থাকলে নবীর সাথে থাকলে নবীর ভালোবাসার কারণে হযরত আনাসের গায় থেকেও গামগুলো জোরে জোরে এইভাবে মেশকো আম্বরের গান শোনা গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ محمد صلاة يا رسول الله عليكم بابا زيرا مر عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل من النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني جعست ابنتي واحب أن تعينني بشيء قال ما عندي شاني ولكن إذا كان غدا فأنته بكارئة واسية رأس وعودة شجارة جركنا سبحان الله আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলতেছেন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আকসা আকদাসে এসে আরজ করলেন আকদাসে আকদাসে এসে আরজ করলেন হে আল্লাহর রাসূল আমি আপনার এক মেয়ের বিবাহ সম্পাদন করেছি আমি পছন্দ করছি আপনি আমাকে কোনো কিছু দিয়ে সাহায্য করবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নূরের নবী আমার নিকট কিছুই নেই আমার নবী বললেন আমার কাছে কিছু নেই বরং আগামীকাল সকাল তুমি আমার নিকট বড় মুখ বিশিষ্ট একটি শিশি লইয়া আইও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একটি গাছের ডালা নিয়ে আসবে তোমার এবং আমার মধ্যে আলামত সূত্রে আমি দরজার এক অংশ খুলে রাখব পরদিন সকাল হলে লোকটি ওইগুলো নিয়ে আসলো এই সময় আল্লাহর নবী তার হাত মোবারক হতে গাম মোবারক সংগ্রহ করতে লাগলেন এমন কি শিশি গাম মোবারক দ্বারা ভর্তি হয়ে গেল এরপর বললেন ইহা গ্রহণ কর তোমার মেয়েকে এই মর্মে আদেশ করবে এই যেন ডালা শিশিতে ঢুকিয়ে ইহা দ্বারা সুগন্ধি ব্যবহার করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী দরবারে আমার নবীর দরবারে একটা মাত্র গাম মোবারক নেওয়ার জন্য হাদিয়া স্বরূপ মেয়েকে বিবাহ দিবে আমার হুজুর বলছেন মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তোমাকে তোমার হাদিয়া স্বরূপ যতটুকুর দরকার নয় হাদিয়া স্বরূপ তুমি আমার গাম মোবারক গুলো তুমি কি করবে হাদিয়া হিসাবে তাদেরকে দিয়ে দিবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাবা জিরা আমার এই জন্য নবীর ভালোবাসা নবীর মহব্বত আমার আপনার জন্য কেমন ভালোবাসা দরকার নবীর সাহাবীরা আপনারা সবাই জানেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলেন বিবাহ করার পরে বাসর করলেন নতুন বিবির সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একটা এই উনার বাসা দিয়ে বাড়ির সামনে দিয়ে একটা লোক যাচ্ছেন ইন্ডিমিনিট টাইমে লোকটা বলতেছেন নবী নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ উহুদের ময়দানে নবী কি হয়ে গেছেন শহীদ হয়ে গেছেন নবী শহীদ হয়ে গেছেন এই কথা বলতে বলতে একটা লোক যাচ্ছেন আর হানজালা শুনলেন হানজালা বললেন বিবি ঘরের মধ্যে কি আছে তরবারি যা কিছু আছে আমাকে দাও আমার দয়াল নবী নাই আমি চললাম আমার নবীর দরবারে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাবা জিরা আমার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিবির কাছ থেকে বিদায় নিলেন বিবির কাছ থেকে বিদায় নিয়ে বললেন বিবি গো ও বিবি আমি চললাম যেখানে আমার নবী নাই উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে একটা লোক বলছে শুনছি আমি চললাম বিবি গো ও বিবি হতে পারে এই দুনিয়া আর দেখা নাও হতে পারে যদি দেখা নাও হয় আর না হয় কবরের মাঝে তোমার সাথে দেখা হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার দয়াল নবী কামলিওয়ালা নবী নূরের নবী মায়ার নবী উহুদের ময়দানে যুদ্ধ করতেছে করতেছে এদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর সাহাবী হানজালা কি হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন বাবাজিরা আমার হযরত হানজালা যখন শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে বিবি ঘর থেকে বাইর হইয়া দূর দিয়া চলে গেলেন আমার নবীর দরবারে নবী গো মায়ার নবী ও নূরের নবী কামলেওয়ালা নবী আপনি কি জানেননি আপনার হানজালা আমার ঘর থেকে বাসর কইরা নতুন বিবাহ কইরা আজকে যুদ্ধের ময়দানে চলে এসেছে হানজালা আমি অনেকের কাছ থেকে শুনেছি হানজালা নাকি আজকের এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ও নবী নবী গো বাসর ঘর কইরা হানজালা পরজ গোসল করে নাই আপনি হানজালার লাশটা খুঁজে তার গোসলের ব্যবস্থা কইরা দেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবীরা রে এ সাহাবীরা খবর নেয়া দেখো হানজালা কোথায় দেখতেছেন হানজালার লাশ কোথায় খুঁজে পাওয়া যায় না হানজালার লাশ কোথায় খুঁজে পাওয়া যায় না নবীর সাহাবীরা হানজালার লাশ খুঁজলেন পাচ্ছেন না কিছুক্ষণ পরে আইসা নবীর কাছে খবর দিলেন নবী গো হানজালার লাশ এখন খুঁজে পাওয়া যায় না বন্ধুরা রে আমার বাবার রে আমার আমার আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হানজালার লাশ আসমানে উঠাইয়া উঠাইয়া গোসল করাইতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ পায় না কিছুক্ষণ পরে জিব্রাইল আমিন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি হানজালার লাশ খুঁজতে হবে না হানজালার লাশ আমরা উঠাই আসমানের মধ্যে আমরা তারে গোসল দিয়া দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এটা হলো নবীর ভালোবাসা নবীর সাহাবীদের ভালোবাসা দেখেন আমার বন্ধুরা বাবারা ভাইয়েরা আল্লাহর নবী রহমতাল লিল আলামিন নবীকে কেমন ভালোবাসেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন কাতাদা বলতেছেন আমার নবী যখন যুদ্ধের ময়দানে আমার নবী যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে এই দিক দিকে কাফের রাম নবীকে পাথর মারতেছে ইটা পাথর মারতেছে আমার এবং তীরগুলো নিক্ষেপ করতেছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক নিয়ে বললেন ও মক্কার কাফের রাম ইহুদি নাসারারা শোনো আমি কাতাদা যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমার কামলেওয়ালা নবীর গায়ের মধ্যে একটা ইট পাথর তীর লাগতে দিব না সুবহানাল্লাহ হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিক থেকে ইট পাথর গুলো নিক্ষেপ করতেছে নিক্ষেপ করতেছে কিন্তু কাতাদা বকটা পাতিয়া দেয় এদিক পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে উত্তর দক্ষিণ দিক থেকে ইটাগুলো আসতেছে তীরগুলো আসতেছে সবগুলো তীর আমার কামলেওয়ালা নবীর সাহাবি হযরতে কাতাদা বক্ষণ করে লাইলেন কোন গায়ের মধ্যে একটা একটা ইট পাথর তীর আমার দয়াল নবীর গায়ে লাগতে দিল না জোরে কন্যা সুবহানাল্লাহ যেদিক থেকে আসে নবী যেখানে পিঠটা দিয়া দেয় নবীর গায়ে যেন না লাগে নবীর গায়ের মধ্যে ইট না আসে পাথর না আসে যেদিকে যায় সেই দিকে আমার দয়াল নবী কামলেওয়ালা নবী সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কি করে দেয় এগুলো নিজেই গায়ের মধ্যে হজম করতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই হলো আমার নবীর ভালোবাসা আর নবীজি আমার আমার নবীর ভালোবাসা দেখেন একজন আমার নবীর একজন সাহাবী নাম হলো হযরতে
আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কর না সুবহানাল্লাহ আব্দুল উজ্জা নামক এক সাহাবী উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যার নাম ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পর আব্দুল শামস অথবা আব্দুর রহমান হাদিস শরীফের ভাষায় আব্দুল উজ্জাম নবীজি আমার উনাদের বাড়ির পাশ দিয়ে যায় যে আব্দুল উজ্জা আগে বটগাছের পূজা করছে চন্দ্র সূর্য গ্রহর পূজা করছে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কি করে দেখেন একদিন আমার নবী যুবক বয়সে একবারে যুবক আব্দুল উজ্জা রাস্তা দিয়ে যায় আমার দয়াল নবীর চেহারা দিকে তাকাইয়া দেখতেছে চাঁদের চাইতেও সুন্দর আমার কামলিওয়ালা নবী চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আব্দুল উজ্জাম আমার নবীকে দেখলেন আমার নবীকে দেখে আব্দুল উজ্জা ঘরের মধ্যে চলে যায় যুবক মানুষ যাইয়া বাবার কাছে জিজ্ঞাসা করে বাবা গো ও বাবা আমাদের বাড়ির পাশ দিয়া একটা সুন্দর চেহারার মানুষ এত সুন্দর আকৃতির লোক আমাদের বাড়ির পাশ দিয়ে গেলেন আমার আমি জানতে চাই এই লোকটাকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই লোকটা কে আব্দুল উজ্জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে জিজ্ঞাসা করলে বাবা ডাক দিয়ে বললেন এ বাবা এ আব্দুল উজ্জাম যত কথা বলো এটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কয় মুহাম্মদের কাজটা কি কয় মুহাম্মদের কাজ হইল আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া সে একটা দাওয়াত দেয় কালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে কর না সুবহানাল্লাহ আব্দুল উজ্জা যত কথাই বলো তবে এই কথা কারো কাছে আর বলা দরকার নাই তুমি তারে দেখছো এটাই যথেষ্ট এবার আব্দুল উজ্জা মায়ের কাছে চলে গেলেন মা ও মা আমি জানতে চাই আজকে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা লোক গেলেন দেখলাম এত সুন্দর চেহারা উনি এত সুন্দর তার কাজটা কি কয় তার কাজটা হলো কালিমার দাওয়াত দেওয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কালিমার দাওয়াত দেওয়া এটা আমাদের ধর্মের কথা নয় এটা হলো যে তার বানানো একটা মন্ত্র পড়ায় এই মন্ত্রগুলো তুমি গ্রহণ করা যাবে না এই কথা যখন বললেন আব্দুল উজ্জা বললেন তাহলে আমি তার সাথে একটু দেখা করতে চাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আব্দুল উজ্জা নবীকে দেখে তার নবীর চেহারা দেখে এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই নবীকে দেখে পাগল হয়ে গেলেন মায়ের কাছে বললেন মা বললেন না তার কাছে যাওয়া যাবে না বাবার কাছে বললেন বাবা বললেন যাওয়া যাবে না রাতে যখন আব্দুল উজ্জা ঘুমাইতে যায় আমার কামলেওয়ালা নবী নূরের নবী মায়ার নবী আমার দয়াল নবী যেন আসে আইসা আব্দুল উজ্জাকে ডাক দেয় ও আব্দুল উজ্জা আমার কাছে আসো আমি তোমার জন্য অপেক্ষমান জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আব্দুল উজ্জা পাগল হয়ে গেলেন ঘুমাইতে গেলে দেখেন নবীকে ভাত খাইতে গেলে দেখেন নবীকে গোসল করতে গেলে দেখেন নবীকে নবীকে দেখে আব্দুল উজ্জা পাগল পারা হয়ে গেলেন নবীর ভালোবাসা কারে কয়েকটু শুনে নেন বাবার আমার আব্দুল উজ্জা বললেন বাবা গো ও বাবা এই নবী এই মুহাম্মদকে দেখে আমি পাগল পারা হয়ে গেলাম এই নবীর চেহারা এত সুন্দর এই নবীর চেহারা এত সুন্দর তাকে দেখে আমি আমার মনটা রাখতে পারি না আমাকে বিদায় দাও আমি চললাম মদিনার নবীর কাছে জোরে কর সুবহানাল্লাহ আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর কাছে যাবেন আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জার বাবার কাছে গেলেন প্রথমে বাবার কাছে যায় বলতেছেন বাবা গো এ বাবা আমাকে বিদায় দাও আমি চললাম কামলিওয়ালা নবীর কাছে আমি চললাম মুহাম্মদের কাছে বাবা ডাক দিয়ে বললেন যদি মদিনার নবীর কাছে যাও যদি মদিনার নবীর কাছে যাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাও
তাহলে আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি তোমাকে বাদ দিতে হবে আমি তোমাকে ত্যাজ্য করে দিব আমার নবীর সাহাবী আব্দুল লজ্জা ডাক দিয়ে বললেন আমি আমার সম্পত্তি চাই না আমি কিছুই চাই না আমি চাই কামলেওয়ালা নবীকে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা আয়া মুহাম্মদ মুস্তাফা নবী اي شافاياتر كالداري شافاياتر كالداري مدينة والا يا محمد مصطفى نبي صلى والا يا محمد مصطفى نبي الله رخاس نورر تو يا روح جينيش غائبر خبر جار مكه شونيش الله رخاس نورر তো ইয়া রহ জিনিস গায়েবের খবর যার মুখে শুনিস দোসরা কারা মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আরো জোরে জোরে কর না ইয়া রাসূলুল্লাহ এ আমরা নবী চাই কি চাই না আরো জোরে বলেন নবী চাই কি চাই না নবীকে ভালোবাসা দরকার আছে না নাই বাবা জিরা আমার এখন আব্দুল উজ্জার বাবা কি বললেন যদি তুমি মুহাম্মদের কাছে যাও তোমার আমার যত সম্পত্তি আছে তুমি সম্পত্তি থেকে বাদ তুমি সম্পত্তির আশা করতে পারবে না আমি তোমাকে ত্যাজ্য করে দেব এখন আব্দুল উজ্জা কি বললেন যে আমি সম্পত্তি চাই না আমি তোমার পুত্র দরকার নাই আমি পাগল হয়ে গেছি মুহাম্মদের জোরে জোরে কর না সুবহানাল্লাহ বাবা জিরা আমার আব্দুল উজ্জা আপনাদেরকে আমরা কথা বুঝতে অসুবিধা হয় আব্বা আমি তো আসলে এখনো ওয়া শুরু তো কইরা আপনারা যদি উঠা বসা করবেন না প্লিজ যারা আছেন তারা আমি আপনার কাছে এসেছি গো মা আমি তো পাগল আমি মদিনার কামলিওয়ালা নবীর পাগল ও মা আমার বাবা আমাকে সম্পত্তি থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে আমার মা আমার মা আপনার কাছে আমি বলতেছি আমার বাবা আমাকে ত্যাজ্য করে দিছে আমি কেন মুহাম্মদের প্রেমে পাগল হয়েছে মা এ মা তোমার কাছে বলতেছি মা তুমি যদি আমি তোমার কাছে পুত্রের কোনো আদর চাই না আমি সম্পত্তির মায়া চাই না ভালোবাসা চাই না আমি পাগল হয়ে গেছি মদিনার নবীর আপনি আমাকে বিদায় দেন তবে আমার বাবা বলছে আমার পরনের মধ্যে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটা খুলে দেওয়ার জন্য মাগো ও মা আপনি আমাকে একটু অনুমতি দিলে আমি লুঙ্গিটা পরে যাব মা ডাক দিয়ে বললেন যদি বাবা তোমার বাবা যা বলেছে তোমার বাবা যা কিছু করেছে তোমার বাবার কথা আমি শুনতে বাধ্য হব কারণ তোমার বাবা অনেক রাগী মানুষ তুমি তোমার বাবা যা বলেছে তাই করো তুমি যদি মুহাম্মদের দরবারে যাও তাহলে তোমার পরনের লুঙ্গিটা খুলে দিয়ে যাইতে হবে জোরে জোরে কর নাউযুবিল্লাহ নবীর ভালোবাসা কারে কয় নবীর মহব্বত কারে কয় ও আমার বাহার ওপারের ভাইয়েরা শুনে নাও নবীকে ভালোবাসতে হবে এমন ভালোবাসা যে নবী আমার কবরে আসবে যে নবী আমার হাসরে আসবে মিজানে আসবে পুলসেরাতে আসবে ওই নবীকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে হবে জোরে জোরে কন সুবহানাল্লাহ নবীকে এমন ভালোবাসতে হবে কারণটা হলো কি নবীর ভালোবাসা আপনাকে আমাকে নবীর ভালোবাসার কারণে আমাকে আপনাকে কি করতে হবে জান্নাতের একটা উচ্চ মাকাম আমরা পেয়ে যাব নবীর ভালোবাসা যদি আপনার বিন্দু পরিমাণ কম থাকে আমরা ভালোবাসা পাবো না বাবা এখন আব্দুল উজ্জা বললেন মা আমি একটা কাপড় চাইলাম আপনি একটা কাপড়ের ব্যবস্থা করে দেন পরনের লুঙ্গি যদি খুইলা দেয় এটা যুবক মানুষ এখন কি হবে অবস্থাটা তার মানুষে তারে পাগল বলবে মানুষ তারকে গালিগালাজ করবে এই কথা যখন বললেন বাবা আসলেন বাবা আয়েশা বললেন আব্দুল উজ্জাম যদি তুমি সত্যি সত্যি মদিনার নবীর কাছে যাও মদিনার নবীর কাছে যদি তুমি যাও তাহলে তোমার পরনের লুঙ্গিটা আমার কিনে দেওয়া লুঙ্গি এটা খুলে দিয়ে যেতে হবে আব্দুল উজ্জা বললেন ও মাওলা
আমি তো পাগল হয়ে গেছি নবীর প্রেমে আমি তো ভালোবেসে ফেলেছি নবীর প্রেমে জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ আমরা কি এরকম ভালোবাসি নবীকে যদি এখন নবীকে কেউ গালি দেয় আমরা তো গরম বইয়ে থাকি আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন বাবা আমার লুঙ্গির প্রয়োজন নাই আমার সম্পত্তির প্রয়োজন নাই দৌড় দিয়া লুঙ্গিটা কুইলা পাশের ঘরের মধ্যে চলে গেলেন পাশের বাড়িতে চলে গেলেন আব্দুল উজ্জা যাইয়া কয় সাসি গো জেঠি গো আপনারা ঘরের মধ্যে আসেননি এক টুকরা কাপড় দিবেননি আমি চললাম কামলেওয়ালা নবীর বাড়িতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সাসি জেঠি তারা কয় কিরে তুই উলঙ্গ তোর কে আবার তুই কার লোকে কার খারাপ কাজ করে আইছ এই গভীর রাত্রে এখানে কেন আসলি কোন নবী আমি কোন খারাপ কাজ করি নাই সাসি আমি কোন খারাপ কাজ করি নাই আমি পাগল হয়ে গেছি কামলিওয়ালা নবীর জোরে জোরে কর না সুবহানাল্লাহ আপনি যদি আমাকে একটা টুকরা কাপড় দিতেন নবীর আমি নবীর জন্য আপনার কাছে এক টুকরা কাপড় চাই আমি আমার লজ্জা স্থানটার ডাকনা দিব লজ্জা স্থানটার ডাকনা দিয়া আমি চলব মদিনার নবীর কাছে একটু কাপড় টুকরা সামান্য একটু কাপড় টুকরা দিলেন সামনের অংশ যদি ডাকনা দেয় পিছনের অংশ দেখা যায় ও বন্ধু এবার যখন সামনের অংশ ডাকনা দিয়া আমার দয়াল নবীর প্রেমে প্রেমিক পাগল হইয়া চললেন আর মদিনার নবীর শানে গান গায় ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে বলেন আমার নবীর কারণে জোরে কইতেন আল্লাহু আকবার আমি সংক্ষেপে বলতেছি কারণ নবীর ভালোবাসার কথাগুলো বলবো তো এজন্য সংক্ষেপে তারপরে আব্দুল উজ্জা একটা অংশ ডাকনা দিলে পিছনের অংশ আবার দেখা যায় আব্দুল উজ্জা দৌড় দিয়ে চলতেছেন মদিনার লোকেরাম আব্দুল উজ্জাকে পাগল বলে 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 পাগল বলতে বলতে যায় আর আব্দুল উজ্জা কয় আমি পাগল না রে আমি পাগল হয়েছি কামলেওয়ালা সুবহানাল্লাহ আব্দুল উজ্জা যখন নবীর কাছে চলে গেলেন নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন নবী গো ও নবী নবী গো আপনার আপনার একজন পাগল উলঙ্গ অবস্থা আপনার দরবারে আসতেছে আমার নবী ডাক দিয়ে বললেন এরে সাহাবীরা এতে পাগল নয় ইনি হলেন আমি নবীর পাগল তোমরা তার মেহমানদারির ব্যবস্থা করো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই আব্দুল উজ্জা আইসলেন আমার নবীর দরবারে আমার নবী তাকে কাপড় চোপড়ে ব্যবস্থা করে দিলেন আমার নবী জিজ্ঞেস করেন আব্দুল উজ্জা রে কেন তুমি এখানে এসেছো তা আমি এসেছি আমি আপনাকে দেখে প্রথম দিন দেখে আমি আপনাকে রাস্তার মধ্যে দেখে আপনার চেহারা মোবারক দেখে আমি পাগল হয়ে গেছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া হরে আপনি বিনে কি লাভ হবে এই দোরাতে বাসিয়া আল্লাহুম্মা মুহাম্মাদ
ما دنا بيانم সবাই করুন না মারহাবা আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই আচ্ছা বলেন তো এখন আপনি আমি কবরের মধ্যে যাব যে কবরের মধ্যে মাও নাই বাপ নাই বন্ধু নাই বান্ধব নাই আছে নি কথা বলেন আছে এই কবরের মধ্যে একমাত্র আপন হলেন আমার রহমতাল লিল আরো জোরে বলেন কে রহমতাল লিল আলাম এই নবী ছাড়া কবরের মধ্যে উপায় নাই আমরা কেন নবী নবী করি আমরা কেন নবী নবী করি নবীর জন্য পাগল কেন আমরা নবী হলেন এমন আমার নবী বলেন উম্মত আমি কিয়ামতের ময়দান যখন কায়েম হবে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে কিয়ামতের ময়দানে আমরা সবাই আদম নবীর কাছে যাব আদম নবী আমাদের পিতা আদি পিতা আদম আজকে কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে বাঁচান আদম নবী বলবেন লাস্তু লাগা দূর হয়ে যাও ওই যে দেখা যায় আদম নবী বলবে ওই যে দেখা যায় ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাওয়ার জন্য বলা হবে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবেন লাস্তু লাগা আজকে কিয়ামতের ময়দানে আমি আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না ওই যে দেখা যায় আইয়ুব নবী এভাবে একজনের পর একজন একজনের পর একজন দেখাইয়া দিবে মুসা নবীর কাছে আমরা যাব মুসা নবী বলবেন লাস্তু লাগা দূর হয়ে যাও মুসা নবী বলবে ওই যে দেখা যায় ঈসা পয়গম্বর ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার জন্য বলা হবে ঈসা পয়গম্বরের কাছে আমরা যখন যাব ঈসা নবী বলবে ও আল্লাহর বান্দারা শোনো ঈসা নবী বলবে ওই যে দেখা যায় আমার আল্লাহর সাথে একজন আল্লাহর কাহার চেয়ারের সাথে একজন পয়গম্বর আছে ওই পয়গম্বরের নাম হলো রহমতাল লিল আলামিন জোরে করুন না সুবহানাল্লাহ ওই যে রহমতাল লিল আলামিন নবীর কাছে যাও ওই নবী একমাত্র আজকে সুপারিশ করার ক্ষমতা রাখে ওই নবীর কাছে যাও ওই নবী ছাড়া তোমার দ্বারা আমাকে কেউ রক্ষা করতে পারবে না আমার ভাইয়ারা বন্ধুরা বাবারা আমার আল্লাহ পাক বিচারের কার্যক্রম যখন শুরু করবে বিচারের কার্যক্রম যখন শুরু করে দিবে আমার হাবিব নূরের নবী রহমতাল লিল আলামিন সেজদায় পড়ে যাবে সেজদায় পড়ে পড়ে আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি আল্লাহ বলবেন হাবিব ও হাবিব আপনি মাথা উঠান আল্লাহু আকবার জোরে কম হাবিব আপনি মাথা উঠান আপনি কি চান আমরা যখন দয়াল নবীর উম্মতেরা হাশরের ময়দানে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাব আমার নবী সেজদায় পড়ে থাকবে সেজদায় পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলবে আবার আল্লাহ বলবেন হাবিব আজকে কিয়ামতের ময়দানে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিব সুবহানাল্লাহ বন্ধু এই কথা যখন বললেন হাবিব আপনি কি চান কয় আমি কিছু চাই না শুধুমাত্র আমি আমার গুনাহগার উম্মতকে তরাইব আমি আমার গুনাহগার উম্মতকে আজকে আমি আমার উম্মতের মুক্তি চাই আমার গুনাহগার উম্মতদেরকে আপনি আপনি আজকে বাঁচাইবেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার বাবারা ভাইয়েরা গুনাহগার উম্মতরা লাইনব দাঁড়িব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন আর আমার নবী বলবে ও আব্দুর রহিম আব্দুল করিম যারা আমার নবীকে যারা দুনিয়াতে ভালোবাসবে আমার নবীর সুন্নতের আত্মাবাদ করবে আমার নবী যেইভাবে বলছে
যেইভাবে বলার জন্য হুকুম করেছে ঠিক সেইভাবে যদি আমরা কাজগুলো করি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতদেরকে ছেড়ে দিবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহুম্মা।